এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট এতদিন পশ্চিমবঙ্গে যেটা ঘটেনি এবার সেটাই ঘটল আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে আরও ষাট হাজার আসনের প্রার্থীর হলফনামা প্রকাশ করার করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ভোটের আর মাত্র পাঁচ দিন বাকি ফলে কমিশনের হাতে হলফনামা প্রকাশের জন্য রয়েছে মাত্র পাঁচ দিন পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীদের হলফনামা প্রকাশ করে কমিশন গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের হলফনামা কখনো প্রকাশ করা হয় না গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে হলফনামা দেয় না কমিশন তাদের যুক্তি ভোটের আগে স্বল্প সময়ে এত প্রার্থীর হলফনামা দেওয়া সম্ভব নয় কিন্তু এই বছর গ্রাম পঞ্চায়েতের সেই সকল প্রার্থীর হলফনামাও প্রকাশ করতে হবে বলে করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সোমবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি জানান শুধু পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের প্রার্থীদের হলফনামা প্রকাশ করলেই হবে না সব গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদেরও হলফনামা প্রকাশ্যে আনতে হবে বিচারপতি ম্যামের আরও পর্যবেক্ষণ ভোটাররা যে প্রার্থীদের ভোট দেবেন তাদের সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা অত্যন্ত দরকারি হলফনামা দেখে প্রার্থী সম্পর্কে অনুমান করতে পারবেন ভোটাররা তাই সকলের হলফনামা অত্যন্ত প্রয়োজন গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের হলফনামা প্রকাশের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলাটি করেছিলেন দেবপ্রসাদ নস্কর তার হয়ে মামলাটি লড়ছেন বিখ্যাত আইনজীবী শামীম আহমেদ উচ্চ আদালতের এই নির্দেশের ফলে ভোটের আগে পাঁচ দিনে আরও ষাট হাজার আসনের প্রার্থীর হলফনামা প্রকাশ করতে হবে কমিশনকে